কারণ আমাদের ভিতর তো যৌতুক ছাড়া বিয়ে হয় না, তাই জন্য তো আপনাদের ভিতর মানে আপনারা কি মানে আমাদের গৃহস্থেই, কিন্তু আমাগো ভোলা দেশের মানুষ। দর্শক শ্রোতা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। ভিডিওটা যারা প্লে করছেন আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, মজা পাবেন। অ্যাকচুয়ালি আমার সামনে একটি সুন্দরীকে দেখতে পাচ্ছেন, সুন্দরী দেখুন কি সুন্দর করে হাসি দিচ্ছে, অদ্ভুত সুন্দরী। আবু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম স্বাতি। বন্ধুরা স্বাতি আপু, স্বাতি আপু আপনার বয়স কত? আমার বয়স 18। 18 জি। বয়স কম, লেখাপড়া করছেন? হ্যাঁ। কোন ক্লাস? 5 পর্যন্ত। আমাদের ভিতর তো যৌতুক ছাড়া বিয়ে হয় না, তাই জন্য আপনাদের ভিতর মানে আপনারা কি মানে আমাদের গৃহস্থেই, কিন্তু আমাগো ভোলা দেশের মানুষের যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমার মা তো সমতুল্য নায়িকা ভাই, সমতুল নাই না। তাহলে এই যে ভিডিওর ভিতরে আসলেন এত সুন্দর করে সেজে গেছে, কারণ কি? কারণ সবাই কথা বলতেছে, আমিও একজন মনের মানুষ চাই যে আমার আপনার কাছে ভালো লাগলো, আমার যে ভালোবাসবো আর আমি তাকে ভালোবাসবো যে আমাকে জীবনে সাথী করতে পারে। আমার মা অসুস্থ মানুষ, বাসা বাড়ির কাজ করে খায়, যে আমার সুখ দুঃখে সাথী হবো, আমি তার সুখ দুঃখে সাথী হবো, তাই তার জন্য তাই জি কতটুকু ভালোবাসবে, যতটুকু একটা মেয়ের মনের ভিতরে ভালোবাসা থাকে ততটুকুই তো ভালোবাসবে, তাই না? তার থেকে তো বেশি কিছুই না। আর একজন মনের মানুষকে যতটুকু সুখ দেওয়ার কথা একটা মেয়ে, ততটুকুই তো সুখ দিয়ে রাখবে, এটাই তো স্বাভাবিক। আর কি? আচ্ছা আপনি যদি মনে করেন যে মনের মানুষ পেয়ে যান, অনেকে তো আপনাকে ফোন দেবে, আপনি তখন কি করবেন? তখন কি করব, গাছে যখন বড়ই ধরে সবাই ডেল মারে, সবার ভাগে অনেকে তো ফোন দিবে, অনেকে যে ডিস্টার্ব করবে, যে আমাকে যা ভালোবাসবে সত্যিকারের লিগ্যাল ভালোবাসবে তাকেই তো আমি ভালোবাসবো, বুঝেন না? অনেকে আছে টাইম পাস করার জন্য একটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করে, আর অনেক মেয়ের আছে একটা ছেলের সাথে টাইম পাস করার জন্য এমন করে। আমি তা করবো না, কেন জানেন? আমার তো আর বাবা নাইগা আর ভাইও নাইগা যে পাশে, যে আমার জীবনে মানে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য আসছেন, আর একটা মেয়ে বিয়ে দিতে গেলে অনেক খরচ আছে, এই জন্য আমার মান নাই নাই না জি। আচ্ছা আপনার কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। সাথে আপনার নাম মোবাইল নাম্বারটা বলতে পারবেন? আচ্ছা বলেন, নাম্বারটা বলেন। 017 জি, 04 জি, 68 জি, 65 জি, 17। আচ্ছা নাম্বারটা আমার আবার শুনে বলেন। 017 জি, 04 68 65 17। আচ্ছা দর্শক শ্রোতা অলরেডি নাম্বারটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, সাথী আপুর সাথে যদি কেউ কথা বলতে চান অবশ্যই যারা পছন্দ করেন তারাই ফোন দিবেন, অযথা ফোন দিয়ে ওনাকে ডিস্টার্ব করবেন না। এটা ওনার নিজের নাম্বার, আপনার নাম্বার আপনার কাছে থাকে তো? যাই হোক, ওনার কাছে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্ন টিভি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ দেখুন সাথী আপু কত সুন্দর করে হাসছে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে বেল আইকন অল লিখে অ্যাক্টিভ করে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।